শেষ হলো কিশোরগঞ্জের কটিয়াদির ঐতিহ্যবাহী ঢাকঢোলের হাট। প্রায় 500 বছর ধরে দুর্গাপূজার সময় নিয়মিত বসে এ হাট। দুই দিনের এই হাটে 20 অক্টোবর মহাষষ্ঠীর সন্ধ্যা পর্যন্ত ভিড় জমায় দর্শনার্থীরা। ঢাকের বাজনা ছাড়া দুর্গাপূজার কোনো আনুষ্ঠানিকতাই যেন পূর্ণতা পায় না। মহাষষ্ঠী থেকে বিসর্জন সবখানেই থাকে ঢাকের আওয়াজ। আর এজন্যই কিশোরগঞ্জের কটিয়াদিতে কয়েকশো বছর ধরে দুর্গোৎসবের সময় বসে ঢাকের হাট। দুর্গাপূজার বাজনার লিগে অনেক জায়গা থেকে ডাকিনিতে আসে, সেই উপলক্ষে আমরা আসি। আগামী বাপকাকার আসতো, এখন বর্তমানে আমরা আসতেছি। আমি প্রতি বছরে আসি, আজকে 15-16 বছর ধরে আসতেছি এই ঢাক নিয়া কটিয়াদি বাজারে। নাম ঢাকের হাট হলেও এখানে কোনো বাদ্যযন্ত্র বেচা কেনা হয় না। মূলত বাদকরা এই হাটে পূজা আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কোন দলের চুক্তিমূল্য কত হবে তা নির্ধারণ করা হয় ঢাকিদের দক্ষতার ওপর। শুধু ঢাক বা ঢোল নয়, বাঁশি, সানাই, করতাল, খঞ্জনি সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয় বাদক দল। তারাই বাদ্যের তালে তালে মাতিয়ে রাখেন পূজা মণ্ডপগুলো। প্রতিদিন বাজারে আসি ডাক নেওয়ার জন্য। এবছর আসছি, আমি ডাক নিছি, 14 দাদা ডাক নিলাম। ঐতিহ্যবাহী কটিয়াদি বাজারের ঢাকি মেলায় ভালো ঢাকি এবং বাঁশি নেওয়ার জন্য এখানে এসেছি। বাদক দলের মন জুড়ানো পরিবেশনা দেখতে ভিড় করেন অনেকে। আর সারা বাংলাদেশের পূজারী বৃন্দরা এখানে বাজনা নিয়ে বাজনা নিতে আসতো, এখনও এই ধারাবাহিকতা চলে আসছে। জনশ্রুতি আছে ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে রাজা নবরঙ্গ রায়ের আমলে কটিয়াদিতে প্রথম বসে এ ঢাকের হাট। ডিবিসি নিউজ ডেস্ক।